হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাইটিউব চ্যানেল অনলাইন এডুকেশন মাস্টার তো বন্ধুরা আজকে এই ভিডিওটির মাধ্যমে আমরা ডাব্লিউ জিইবি কিংবা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামেশন বোর্ডের অ্যান্ড এন্ড এম নার্সিং কোর্সের একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট সম্বন্ধে জেনে নেব তো ডাব্লিউ জিএবি বোর্ড কিন্তু আজ এই মাত্র একটি গুরুত্বপূর্ণ নোটিশ পাবলিশ করেছে তো এখানে এই নোটিশে কী বলতে হয়েছে এবং এখানে জেন এম এন এম নার্সিং কোর্সের এখানে নতুন একটি ডেট পাবলিশ করেছে এবং এর সাথে সাথে তোমরা কিন্তু এখানে যারা যারা এক্সাম দিয়েছ তো তারা কিন্তু এখানে স্কোর কত হলো তো সেটি কিন্তু তোমরা দেখতে হবে তো কীভাবে দেখবে এবং এই নোটিসে কী বলতে রয়েছে তো সেটি সেই সম্বন্ধে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা ডিটেলসে জানবো তো বন্ধুরা তোমরা চ্যানেলটিতে নতুন হতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে তো সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমরা সরাসরি চলে এসেছি যে ডাব্লিউ বি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ বি জেইবি ডট এন ডট এনএসি ডট ইন অর্থাৎ বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তো ওখানে আমরা নিচে আসলে এখানে দেখতে হবে একটি গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু এখানে দিয়েছে আজ এই মাত্র এটি পাবলিশ হয়েছে নোটিশ হচ্ছে রিগার্ডিং ওএমআর রেসপন্স অ্যান্ড ওই রেসপন্স অফ এন এম অ্যান্ড হচ্ছে জেএনএম দু হাজার চব্বিশ তো ওখানে আমরা ক্লিক করে সরাসরি পিডিএফটি ডাউনলোড করে দেখে নেব তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছো তো এখানে একটি নোটিশ পাবলিশ করেছে। তো এবং এই নোটিশ কি বলেছে আমরা ডিটেলসে জানবো এবং এর সাথে সাথে তোমরা কীভাবে নিজেদের ওয়েমার দেখবে কিংবা ওয়েমার রেসপন্স করবে কিংবা এখানে স্কোর কত হলো তো তোমরা সেটি আজ থেকে কিন্তু দেখতে পাবে তো এখানে দেওয়া রয়েছে যে নোটিশ নোটিশ এবং এখানে ডেট দেওয়া রয়েছে আজকের ডেট এইমাত্র আজ এটি পাবলিশ হয়েছে তো বলে দেওয়া রয়েছে যে ভিউ ওয়েমার ভিউ ওয়েমার ইমেজেস ভিউ রেসপন্সেস হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ রেসপন্স চ্যালেঞ্জ রেসপন্সেস অফ হচ্ছে এন এম অ্যান্ড জে এন এম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এখানে তোমরা আজ থেকে কিন্তু ওই মাসে নিজেরা নিজেদের ওই মাসে দেখতে হবে কিংবা এখানে তোমাদের যে ওই মাসের চ্যালেঞ্জ তো ওই মাসের চ্যালেঞ্জও কিন্তু করতে পারবে তো ওখানে বলতে যাচ্ছে আমরা একটু ডিটেলসে জানবো নোটিশে অল ওয়েমার অল ওয়েমার ইমেজেস অ্যান্ড হচ্ছে মেশিন রিড রেসপন্সেস ফর দ্য ক্যান্ডিডেটস হু অ্যাপায়ার্ড ইন এনএমআর অ্যান্ড জে এন এম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আর ইন দ্য পোর্টাল ক্যান লগ ইন অ্যান্ড হচ্ছে ভিউ দে আর অ্যান্ড রেসপন্স অ্যাস আর হচ্ছে বাই তো এখানে কিন্তু আজ থেকে তোমরা লগ ইন করে ক্যান্ডিডেট এখানে তোমাদের ক্রেডেনশিয়ালসদের এখানে লগ ইন করতে হবে তো এই লগ ইন করে কিন্তু এর পরবর্তীতে নিজেরা নিজেদের ওয়েমার দেখতে হবে এবং ওয়েমারের ওয়েম এখানে তোমরা কতগুলো ঠিক করেছো কতগুলি ভুল করেছো নেগেটিভ মার্কিং কী রয়েছে তো সেগুলো বাদ দিয়ে তোমরা নিজেরা নিজেদের কিন্তু স্কোর স্কোর কিন্তু জেনে নিতে পারবে এবং এর সাথে সাথে তোমরা এখানে কিন্তু চ্যালেঞ্জও অ্যান্সার কি চ্যালেঞ্জও কিন্তু করতে পারবে তার পরবর্তীতে এখানে বলে রয়েছে যে ইনকেস ইনকেস অফ ক্যাটাগরি ওয়ান ক্যাটাগরি ওয়ান কোশ্চেনে ওয়ার অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট তো যেখানে একটি অপশানই কারেক্ট তো সেই সেই সেসব ক্ষেত্রে দ্য রেসপন্স ইজ শোন অ্যাস এবিসিডি এভাবে দেওয়া থাকবে এবং আন অ্যাটেন্ডেড হচ্ছে কোশ্চেন এভাবে হাইফেন করে মার্ক করে দেওয়া থাকবে এবং তার পরবর্তীতে বলতে ইফ মাল্টিপল আনসার্স আর গিভেন আর দ্য রেসপন্স ইজ শোন অ্যাস হচ্ছে তো এই সিম্বল কিংবা স্টার্ট চিহ্ন এখানে দেওয়া থাকবে যদি হচ্ছে মাল্টিপল অ্যান্সার হচ্ছে আর গিভেন মাল্টিপল অ্যান্সার যদি দেওয়া থাকে এবং এর পরবর্তীতে ক্যাটাগরি টু কোশ্চনে যেগুলোতে কিন্তু ওয়ার ওয়ান আর মোর অপশনস আর কারেক্ট যেগুলো একটি অপশন কিংবা এর থেকেও বেশি অপশান কারেক্ট তো সেগুলোতে কিন্তু দ্য রেসপন্স ইজ শোন এবিডি করে দেওয়া থাকবে তো এর পরবর্তীতে বলে দেওয়া রয়েছে যে এখানে তোমাদের যদি অ্যান্সার কি এখানে চ্যালেঞ্জ করতে হয় তো সেই চ্যালেঞ্জ তোমরা করতে পারবে তো সেই চ্যালেঞ্জ করার জন্য একটি ডেট দেওয়া রয়েছে এবং এর সাথে ফিও কিন্তু পেমেন্ট করতে হবে তো ওখানে বলে দেওয়া রয়েছে যে ইফ এনি ক্যান্ডিডেটস ইজ নট ইজ নট স্যাটিসফাইড উইথ দ্য ক্যাপচার রেসপন্স হি অসি ক্যান ক্লেম বিফোর পঁচিশ আর দু হাজার চব্বিশ তো এখানে একটি ডেট দেওয়া রয়েছে পঁচিশ আর দু হাজার চব্বিশের মধ্যে কিন্তু এখানে তোমাদের আনসার কি এখানে চ্যালেঞ্জ করতে হবে এখানে তার পরবর্তীতে এখানে জানিয়ে দেওয়া হচ্ছে তো সেই চ্যালেঞ্জ করার জন্য কিন্তু এখানে তোমাদের একটি ফি পেমেন্ট করতে হবে তো পাঁচশো টাকা এখানে তোমাদের ফি পেমেন্ট করতে হবে দ্য ক্লেম ইজ টু বি হচ্ছে লস্ট ইন ওয়ান সেশন আর এখানে তোমাদের একটি নন রিফান্ডেবল প্রসেসিং ফি এখানে দিতে হবে একটি কোশ্চেনের জন্য ক্লেম করার জন্য পাঁচশো টাকা দিতে হবে তো এটি তোমরা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমেও দিতে পারো তো সেই কথা কিন্তু এখানে জানিয়ে দেওয়া হচ্ছে এবং তার পরিবর্তীতেও এখানে বলেছে জে বি উইল রিভিউ অল ক্লেমস অ্যান্ড ডিসাইড অন দ্য ম্যাটার স্কোরস অ্যান্ড র্যাঙ্কস উইল বি ক্যালকুলেটেড বেসড অন দ্য ফাইনাল রিভিউ রেসপন্সেস তো ডাব্লিউ বি বোর্ড সেটাকে কিন্তু এখানে রিভিউ করবে তো এখানে এখানে আজ কিন্তু এটি পাবলিশ হলো তো তোমরা নিজের নিজেদের ওইমার অবশ্যই অবশ্যই দেখে নেবে তো কীভাবে দেখবে আমি একটু পরেই দেখাচ্ছি তো এবং ওই মার দেখার পরে এখানে তোমরা নেগেটিভ মার্কিং বাদ দিয়ে তোমাদের স্কোর কত হচ্ছে নাম্বার কত হচ্ছে তো সেটি তোমরা অবশ্যই দেখবে এবং কমেন্ট কমেন্টে কমেন্ট করে জানাবে এবং এর সাথে সাথে আজ এখানে তোমাদের অ্যান্সারকে চ্যালেঞ্জ পাবলিশ হলো অ্যান্সার কি চ্যালেঞ্জের এখানে ডেট দেওয়া রয়েছে পঁচিশটা দু হাজার চব্বিশের মধ্যে করতে হবে এবং এর পরবর্তীতে সেটি রিভিউ হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে অল ক্লেম রিভিউ হয়ে যাওয়ার পরে এখানে ফাইনাল কি কিন্তু পাবলিশ করবে তো এর পরবর্তীতে কিন্তু আমরা ফাইনাল কি কিন্তু দেখতে পাবো তো বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে তোমাদের এখানে নাম্বার কিংবা স্কোর কত হচ্ছে তো এবার আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ বোর্ডের তো এখানে তোমাদের অ্যান্সার কি ওয়েমার সিট ওয়েম আসিট দেখার জন্য কিন্তু পুরোপুরি ওয়েমার সিট কিন্তু দেখিয়ে দেবে তো অবশ্যই কিন্তু তোমরা যা যারা এক্সাম দিয়েছো ওয়েমার সিটটি দেখে নেবে ওয়েমাস শিট দেখে তোমরা মিলিয়ে মিলে অবশ্যই মেলাবে। তো এখানে ওই মার দেখার জন্য এই ক্যান্ডেস অ্যাক্টিভিটি বোর্ডে কিন্তু চলে আসতে হবে তো এখানে চলে আসার পর এখানে লিখে দেওয়া রয়েছে যে ওইমার রেকর্ডের রেসপন্স হচ্ছে ভিউ অ্যান্ড ওইমার ফর এনএম অ্যান্ড যে এনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে কিন্তু সরাসরি ক্লিক করে দিতে হবে তো এখানে আমরা সরাসরি ক্লিক করছি তো ক্লিক করার পরে কিন্তু এরকম একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো এখানে বলে দেওয়া রয়েছে যে এখানে তোমাদের যাবতীয় এখানে ড এখানে ক্রেডিনশিয়াল দিয়ে কিন্তু এখানে লগ ইন করে নিতে হবে তো রেজিস্টার রেজিস্টার হচ্ছে ক্যান্ডিডেটস হচ্ছে সাইন ইন তো এখানে অ্যাপ্লিকেন্ট নাম্বার এখানে বসিয়ে দিতে হবে অ্যাপ্লিকেন্ট নাম্বার তার পরবর্তীতে এখানে অ্যাপ্লিকেন্ট নাম্বার এবং পাসওয়ার্ড এবং সিকিউরিটি পিন এখানে সিকিউরিটি পিন যা দেওয়া রয়েছে এই বাক্সটিতে তো উপরে সেম টু সেম এখানে বসিয়ে দিতে হবে এবং তার নিচে এখানে সাইন ইন অপশন রয়েছে এই সাইন ইন করতে হবে তো সাইন ইন করার পরে কিন্তু এখানে ওটিপি ভেরিফিকেশন করতে হবে তো ওটিপি ভেরিফাই করার পরে ড্যাশবোর্ড রয়েছে তো সেখান থেকে কিন্তু তোমরা ও এমআর আর নিজেরা নিজেদের ওয়েমার সিট দেখতে হবে এবং এর সাথে সাথে এখানে চ্যালেঞ্জও কিন্তু করতে পারবে তো এই ছিল কিন্তু আজকে একটি নতুন গুরুত্বপূর্ণ আপডেট এন এম অ্যান্ড জিএনএম নার্সিং কোর্স দু হাজার চব্বিশ সম্বন্ধিত তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো করে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে জানাবে